ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা ভালো আছো তো সবাই? আমাদের বাঙালিদের বড় বড় সব উৎসবগুলো চলে গেল, দুর্গোৎসব, কালী পুজো সব চলে গেল, ভাইফোঁটা, এখন আর বাকি আছে জগদ্ধাত্রী পুজো। তো আমাদের এই বাঁকুড়ায় সেভাবে জগদ্ধাত্রী পুজো হয় না, হয়তো হাতে গুনে একটা কি দুটো হয় কোথাও, আমার ঠিক জানা নেই। তো যাই হোক, উৎসব শেষ, এখন আবার সংসারের কাজে মন দিয়েছি। আমাদের পুজোর আমাদের ক্লাবের পুজো সব শেষ হয়ে গেছে, এখন আর ক্লাবে যাওয়া নেই, তো এখন আবার সংসারের কাজে মন দিয়েছি। তো আজ আবার ভাবছি যে একটু বাপের বাড়ি যাবো, বিয়েদের বিয়ের পরে সব থেকে প্রিয় জায়গা হয় বাপের বাড়ি। সে আমাদের বয়স্ক মহিলাদেরও তাই, ছোট বাচ্চা মেয়েদেরও তাই, সবারই তাই। তো আজ আমি একটু আমার বাপের বাড়ি যাবো ভাবছি, তো দেখি কখন যেতে পারি, এখনো ঠিক করিনি কটায় যাব। এই সংসারের কাজকর্মগুলো করছি, এই লেবুর রসটা এখন করছি, লেবুর রসটা করে নিয়ে রান্না করব। আজকে শীষ করব, শীষের তরকারি করব, আলু, বেগুন, শিম, একটু মূলোও দেব, আর মিষ্টি কুমড়োটা দেব না। দেখি আর আর কী করেছি, ও ডাল করেছি, টমেটো দিয়ে মুসুরির ডাল করেছি, আর একটু লাউয়ের খোসা ছিল সেটা ভেজেছি, আর কী করব, আর একটু বেগুন ভাজতে পারি দুপুরের জন্য। ঝিঙেটা আছে তোমরা মনে দেখতে পাচ্ছ, এই ঝিঙেটাও তরকারিতে দেবো, শীষের তরকারিতে আর কি সব রকম তরকারিতে একটা শীষের তরকারি করব। তো দেখি এবার কখন যাই বাপের বাড়ি, গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, মোটামুটি সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আর এই যে আমি বাপের বাড়ি যাচ্ছি, এইটা যদি আমার ছোট নন্দন জানতে পারে তাহলে তো খুব রাগ করবে, ধুন্দুমার কাণ্ড বাঁধাবে, যা বলবে আমি ওদের পরে বলবো, বুঝতে পেরেছো? ভিডিওটা যদি আমার নন্দন দেখে তাহলেই দেখবে, জানতে পারবে আমি কোথায় গেছি। এবার আমার সঙ্গে ধুন্দুমার কাণ্ড বাঁধাবে, কেন জানো, ও আমাকে খুব ভালোবাসে। এবার আমি তো যেতে পারি না, অনেক দিনই ওর বাড়িতে আমার যাওয়া হয়নি, আমার ছোট নন্দনের বাড়িতে যাওয়া হয়নি অনেক দিনই। আমার ছোটো আমাদের যে মেয়ে আছে, একটাই মেয়ে, ওর মেয়ে, জামাই, নাতি সবই আছে, তো ওদের বাড়িতেও যাইনি। তো ওরা তো খুবই রাগ করবে যে আমি বেলকুড়িয়া, বেলকুড়িয়া আমার বাপের বাড়ি জানো তো, তো এই যে আমি বেলকুড়িয়া যাচ্ছি কিন্তু ওদের বাড়ি যাবো না, এর জন্য ওরা খুব আমার উপর রাগ করবে, বুঝতে পারবো। কিন্তু কী করবো বলে আমার না একটু সময় নেই, আমার দিদি আমার তখন গেছে বলে আমারও মনটা খুব কেড়েছে। ওরা আমাকে সেই দিনই নিয়ে যাবে, মানে শনিবারে ভাইফোঁটার দিন ওরা গেলো, বলেছিলো চল। তো আমার ক্লাবের পুজোর জন্য আমার বাড়ির একটু অসুবিধের জন্য আমি যেতে পারিনি জানো তো। তো দেখি এখনও ফাইনাল হয়নি যে কটায় যাব কি যাব, মনে আছে যে যাব, এখন দেখি কি করি। দেখো তোমরা এই যে কাজকর্মগুলো করছি, তরকারি এখনও কাটা হয়নি, কাটা হয়ে গেলে পরে এগুলো সব গোছাবো, তুলবো, মুছবো, তবে রান্না করবো। তার মাঝে আবার আরও একটা কাজ আছে, দেখি কি করি কখন। তাহলে একটা রান্না হয়ে থাকবে, আমার তো এমনিও দেরি হচ্ছে করতে, একটা জায়গায় যাবো ঠিক করেছি। দেখি ডালটা সোমবার দিয়ে যাবে, টমেটো দিয়ে ডাল করছি, তাই শুকনো লঙ্কাটা একটু বেশি দেবো। শুকনো লঙ্কাটা একটু বেশি দিলে কী হয়, টমেটোর ডালে সেমটা খুব ভালো হয়। দেখো তোমরা আমি একটু লঙ্কা নিয়ে আসি, এই দেখো শুকনো লঙ্কাটা একটু বেশি দেবো ডালটায়, মসুর ডাল টমেটো দিয়ে হচ্ছে, তো সেই জন্য শুকনো লঙ্কাটা একটু বেশি দেবো, আর সর্ষে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা সর্ষে একসঙ্গে করে, সেটা খুব ভালো হয়। তোমরাও তো এভাবে করো নাকি টমেটোর ডাল করলে? আগে লঙ্কাটা দেবো, লঙ্কা দেওয়ার একটুখানি পরে লঙ্কাটা অল্প ভাজা হয়ে যাবে, তারপরে সর্ষেটা দেবো, এই
যে সর্ষেটা হাতে নিয়ে খাচ্ছি। সেজে রাখো, সর্ষেটা দেবো আর এই যে শুকনো লঙ্কাটা দেবো। তো পর্দাটা দিয়ে দিন, হয়তো আবার ঘরে ঝাঁট যাবে। সেই বাম্পারে গাড়িগুলো যেভাবে যায় তোমাদের আর কি বলবো। নতুন কোন মানুষ আসলে ভয়ে ঘুম ভেঙে যাবে তার, যে কি হলো, কোন অ্যাক্সিডেন্ট হলো নাকি, এইরকম আওয়াজ হয় জানো তো। এই দেখো বন্ধুরা, মূলর আমি এই পেছন দিকটা, এই দিকটা তরকারি খেতে পারি, এই দিকটা দেবো না, এই দিকটা রেখে দেবো, যদি কিছু কখনো করি তখন দেবো। এই দিকটা না টেস্ট হয় বেশি, বিশেষ করে এই গোড়ার দিকটা দিলে খুব টেস্ট হয়, ওই জন্য এই দিকটা। আর এই যে শীষটা আছে, এই শীষ বলছে এই ঠিমটা আছে, এগুলো কাটবো তরকারিতে দেওয়ার জন্য। তোমরা দেখো আমি কাটাকাটিগুলো একটু করি, তোমাদের তো রোজ দেখানো হয় না এই কাটাকাটিগুলো, একটু একটু করে দেখিয়ে দিই। পুরোটা দেখো, দেখতে পাও না তোমরা, তো আজকে একটু দেখো। এই যে ছিমগুলো আমি এরকম করে দেখে নিই, জানো কেন দেখে নিই জানো তো, এই যে আলোতে দেখা যায় যে ভেতরে যদি পোকা থাকে তাহলে বোঝা যায় যে পোকা আছে, বা কালো থাকলে বোঝা যায় নোংরা। ওই জন্য আমি ছিমগুলো এইভাবে কেটে নিয়ে একবার করে দেখি, তাহলে পোকা আছে কি না বোঝা যায়। টাইম পাচ্ছিলাম না, আর তো আবার আজকে আবার যাবো বাপের বাড়ি যাওয়ার কথা, তো দেখি হয়তো বাপের বাড়ি যদি যাই, যাওয়ার আগে হয়তো দুটো কাঁথা বের করে দিয়ে যাবো। আর পোকা আছে কি নেই, আর তা নয় তো ধরো তরকারির মধ্যে ছিপ হয়ে গেছে, যেই ভাতের মধ্যে একটা পোকা বেরিয়ে পড়লো কেমন লাগবে বলো, তখন তখন কাউকে দিতেও পারবে না, নিজে খেতেও পারবে না, পুরোটাই নষ্ট হবে। ওই জন্য মনে করে প্রত্যেকটা ছিপ এইভাবে দেখে দেখে কেটে নেবে। আমি এগুলো আর একবার ঝুড়ির মধ্যে করে আর একবার জলে ধুয়ে নেবো, কারণ এগুলো কিন্তু সব একবারে কাটছি ওই জন্য। বেগুনটা দেখো খুব ভালো, আজকে আমি বাজারে গিয়েছিলাম,
তোমাদের বলে যাইনি, যেতে পারিনি, তখন সময় পাইনি বলে বলিনি। এরকম বেগুনটা কি সুন্দর, বেগুনটা একদম সবুজ। ঝিঙেটা দিলাম না বুঝেছো, ভেবেছিলাম ঝিঙেটা দেব, দিলাম না। কটা আলু নিয়ে আসি, এই আলু কেটে বাদ দিতে দিতে আপডে করে দেয়। অনেক মোটা করে খোসা ছাড়াতে হয়, দাগ আছে সব জায়গায়। তাও যাক, এটা একটু ভালো, পেছনটা একটু দাগ আছে। আমিও মাঝে মাঝে দিই, আবার মাঝে মাঝে এরকম লম্বা করেও দিই, ভালো লাগে। এই যে এই লঙ্কাগুলো কাটছি, এই তরকারিতে, শীষের তরকারিতে দেব। শীষটা আমি আগে একটুখানি অল্প করে ভেজে নেব, মানে আলাদা তরকারির মধ্যে আর কি দেওয়ার আগে আলাদা একটা কড়াইয়ে শীষটা ভেজে একটুখানি অল্প অল্প একটু সেদ্ধ মতো হবে, আর তরকারিটা আলাদা ভাজবো। একটু শক্ত শক্ত শীষগুলো গোড়ার দিকে। ওই জন্য আলাদা একটু ভেজে অল্প একটু সিদ্ধ করে নেব, নরম করে নেব। দেখো শাকটা দু তিন দিন আগে, জানো তো, দু তিন দিন আগের শাকটা কিন্তু ভালো আছে, নষ্ট হয়নি, ফ্রিজে রাখা ছিল। তো আজকে এটা ভাবছি ভাজবো, অল্প একটু হবে। বাড়িতে আমরা এখন তিনজন মানুষ আছি, তো সেই জন্য এইটুকুতেই হয়ে যাবে। ভিজিয়ে রাখছি, ধোবো, ধুয়ে ধুয়ে নিয়ে তারপরে কাটবো। দেখো বন্ধুরা, আমি এবার আবার গ্যাসটা ধরে নিয়েছি, এতক্ষণ আমি রান্না করেছিলাম না, আমার একটা অন্য কাজ ছিল। কিছু কিছু কথা তোমাদের আমি পরিষ্কার করে এখন বলতে পারছি না, সেটা বলবো আস্তে আস্তে, সব বলবো। আর এই তোমাদের বলেছিলাম না যে শীষটা একটুখানি কড়াইয়ে ভেজে নিয়ে অল্প অল্প সেদ্ধ মতো করে নেব। এই দেখো, এটা হচ্ছে সেটা, অল্প সেদ্ধ মতো করে নিয়েছি, মানে তেল দিয়েছি, ফোড়ন দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প সেদ্ধ মতো করে নিয়েছি একটু ভেজে। আর এইবার দেখো, এই যে এইটা আর একবার ধুয়ে নেব তরকারিটা। মনে বলেছিলাম যে কাটার পরে আর একবার ধুয়ে নেব। এই যে তরকারিটা ধুয়ে নিয়েছি। আর এই দেখো শাকটা তোমাদের দেখিয়েছিলাম যে অল্প কিছু শাক আছে, এই যে শাকটা ভিজিয়ে রেখেছি জলে, কেননা শুকিয়ে গিয়েছিল, যত ফ্রিজে থাকুক একটু শুকিয়ে যায়, জানো তো। তো এবার আমি দুটো কড়াই চাপিয়ে দিয়েছি, অনেক দেরি হয়ে গেছে, জানো, একটা বেজে গেছে। কখন যে কি করবো নিজেও জানি না, বুঝতে পারছি না। দুটো কড়াই এখন চাপিয়ে দিই, দেখি ঝটপট করে করতে পারি কিনা। তারপর যেহেতু আজ আমি বাড়ি থাকবো না, তো তোমাদের ডালটা দেখাইনি না, ডালটা তোমাদের দেখিয়ে দেবো। ও হ্যাঁ, বলেছি তো, মুসুরির ডালের টমেটো দিয়ে করেছি, বলেছি তোমাদের। এইটা শীষের তরকারিতে যাবে, এটা শীষের তরকারি হবে আর কি, এটা দিয়ে। আর এই যে বেগুনটা ভাজবো, এই যে এরকম বেগুনটা ভাজবো, আর মাংসটা করে রাখবো। যেহেতু আমি থাকছি না, কালকে আর ওরা মাংস দিয়ে খেতে পারে। মাংসতে এই যে রসুন, আদা, জিরে আর পেঁয়াজ, আজকে আর জিরে না, রসুন, আদা, পেঁয়াজ আর টমেটো, আজকে জিরে ধনে এগুলো কিছু দেবো না, শুকনো লঙ্কাটা দেবো অবশ্যই, দিয়ে করবো। এবার দেখি কখন কী করি,
কি যে করব বুঝতে পারছি না, অনেক দেরি হয়ে গেল, কখন রান্না করব, কখন বেরোবো, কখন স্নান টান করবো, কখন কি করব জানি না। আমি একটু বেগুন ভাজাতে চিনি দিই, নুন হলুদ চিনি দিই। যদি আমার হাজবেন্ড যখন খায় তখন আমি ওর বেগুন ভাজাটায় চিনি দিই না। বড়ি নিয়ে আসি দুটো, শীষের তরকারির মধ্যে যদি একটু বড়ি দেওয়া যায় তাহলে খুব খেতে ভালো হয়, জানো তো, তাই জন্য একটু বড়ি নিয়ে আসি। এই বড়িগুলো এগুলো সব আমাদের হাতে দেওয়া বড়ি, গতবার শীতকালে দিয়েছিলাম, এখনো আছে সেগুলো, এবছর শীতকালে আবার দেব নতুন বড়ি। যখন বড়ি দেব সেই ভিডিওটা তোমাদের একটু দেখাবো, বড়ি দেওয়ার ভিডিওটা। আমি কি বলতো কোনটাকে আগে করবো, কোনটা আগে করলে সুবিধা হবে এটাই যেন আমি বুঝতে পারছি না, এত দেরি হয়ে গেছে আজকে। এরকম ফোড়ন দিলাম, পাঁচ ফোড়ন দিচ্ছি, শাকটা এখনো ধোবো কুটবো, শাকটা ভিজিয়ে রেখেছি, বেগুন ভাজাটা দিয়ে দিলাম এর মধ্যে। একটা জামা কাপড় কাটা ছিল জানো মেশিনে, এক এক বালতি সেইগুলো সব মেলে দিলাম, তোমাকে দেখাবো তারে ভর্তি একদম, দুটো তিনটে তার কালকে যেমন ভোরবেলা উঠেছিলাম ক্লাবের কাজ ছিল সেই কারণে একটু ভোরবেলা উঠেছি, আজ আবার উঠেছি একটু বেলায়, বেলাতে উঠে যেন সব কাজ ওলট পালট হয়ে যায়। দেখি ট্রেন কটায় দেখেছিস, বলছি ট্রেন কটায় দেখেছিস বাবার, বড়িগুলো একটুখানি ভেঙে দিল, বড়িগুলো একটু মানে অল্প ভাবলে ভালো হয়, কিন্তু এখন তো পুরোনো হয়ে গেছে, এই জন্য একটু লালচে করে ভেঙেছি জানো তো, একদমই টেস্ট লাগে না, মানে গত বছরের উপরই এবছর টেস্ট লাগছে না, কিন্তু কোকো শিশে তরকারিতে শুক্তোতে একটু না দিলে ভালো লাগে। কেটেছিলাম জানো তো, মেশিনেও কেটেছি আবার হাতেও কেটেছি,
এই ডালটা হয়ে গেছে, লাউ এর খোসা ভাজাও হয়ে গেছে। এই এখন বেগুন ভাজা আর টমেটোটা চাটতে দিয়ে বেশ ভালোটা করে ফেলে স্বাদটা কেটে নেব। তারপরে মাংসের বাপনা দিতে মাংস অনবরত গাড়ি চলে যাচ্ছে, এত আওয়াজ গাড়ি, নিজেরাও বাড়িতে সময় সময় জানো নিজেদের কথা শুনতে পাই না এই গাড়ির জন্য। মানে রাস্তার সামনে বাড়ি হওয়া, মেন রোডের সামনে বাড়ি হওয়া যেমন ভালো তেমনি খারাপ। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। এই দেখো আমি আমার বাবার বাড়ি চলে এসেছি।
দেখেছিলে দুপুরবেলায় তখন আমার রান্না বান্না হয়নি জানো, তিনটের সময় রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি, 3:28 ট্রেন ধরেছি। তো তোমরা দেখতে থাকো, আমি একটু পরে সবার সঙ্গে তোমাদের আলাপ পরিচয় করিয়ে দেবো। হ্যাঁ, আমার মা বাবা দুজনেই মারা গেছে, আমার দাদা আছে, বৌদি আছে, আর দাদার দুই ছেলে আছে। তাই এসছি, আমার দিদি আমার বউ আগের দিন এসছে, আমি আজকে এসছি, তোমাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো, কেমন? তোমরা দেখতে থাকো ততক্ষণ। এই দেখো বন্ধুরা, দিদির বাড়িতে, দাদার বাড়িতে এসে এই যে বসে চা খাচ্ছি। দাদার বাড়ি বললাম এই কারণে যে আমার মা বাবা দুজনের কেউই নেই, তো সেই জন্য আমি এখন দাদার বাড়িই বলি বাপের বাড়িটাকে। তো এই দেখো, এই যে আমার দাদা চা খাচ্ছে, আর এই যেটা আমার দিদি, আমরা তিন ভাই বোন, আমার দিদি বড়, ওই যে দাদা মেজ, আর এই যে আমি ছোট। আর ওই দেখো এ দেখো দূরে বসে আছে, এই যে ওই যে চা খাচ্ছে, দেখো চায়ের কাপ হাতে, ওটা আমার জামাইবাবু হয়, ঠিক আছে? তো একটু দেখো আমরা একটু চা খাই, তোমাদের সামনে তো খাওয়া দাওয়াগুলো একদিনও করিনি, তো একটু দেখো আমরা একটু চা খাচ্ছি। এই যে আমরা এখন সন্ধ্যেবেলায় চা খাচ্ছি, আমার খুব মজা লাগছে জানো তো, 2 বছর পর আমি এলাম বাপের বাড়িতে, 2 বছর পর, খুব মজা লাগছে আমার। আর ওই যে আমার জামাইবাবু চুপ করে বসে আছে, দূরে দেখা যাচ্ছে না, অনেকটা দূরে আছে জামাইবাবু, এটা এদিকে আসেন না চেয়ারটা নিয়ে, এই যে দাদার কাছে। এই আমার জামাইবাবু এসে বসলো, এই যে কাছাকাছি, এই যে চা খাচ্ছে, এটা আমার জামাইবাবু। এত ব্যস্ততায় ছিলাম বাড়িতে যে তোমাদেরকে বেরোনোর সময় বলবো যে আমি এখন বেরোচ্ছি কিনা আমি বলতে পারিনি, আমি খাওয়া দাওয়াও সারতে পারিনি জানো তো, মানে তাড়াতাড়ি করে রান্না করে রেখে তোমাদের যে বললাম যে দেখাবো রান্নাগুলো রেডি করে তোমাদের দেখাবো, পারিনি, তার কারণ ট্রেনের টাইম হয়ে গিয়েছিল, তাড়াতাড়ি করে চলে এসেছিলাম, তাই তোমাদের দেখাতে পারিনি জানো। এই দেখো, এই যে আমার বৌদি, আর এই যে তার বড় ননদ, মানে আমার দিদি, দিদি আর বৌদি এই যে বসে আছে দুজনে। আমার বৌদি জানো তো খুব ভালো মনের মানুষ, খুব আসতে বলে আমাকে আর আমার দিদিকে, খুব আসতে বলে, কিন্তু আমাদের আশাই হয়ে ওঠে না। আর এই যে এটা হচ্ছে আমার দাদা, আমার দাদা যখন দাঁড়াবে, আমি যদি আমার দাদার কাছে যাই, দেখবে আমি কতটা হাইট শর্ট, আমার দাদা বিশাল লম্বা। আর এই দেখো, এইটা হচ্ছে আমার দাদার ছোট ছেলে, বলো। হাই গাইস, আমার চ্যানেল আছে গেমিং মাস্টার প্রো, সাবস্ক্রাইব করো। কিন্তু সেটা হচ্ছে তোর লিংকটা না দিলে কি করে সাবস্ক্রাইব করবে? এই লিখে নামে গেমিং মাস্টার প্রো, তাহলে হলো। ও আচ্ছা আচ্ছা, তাহলে বলে দে কি নামে আছে সেটা। হয়তো গেমিং মাস্টার প্রো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার জামাইবাবু কোথায় গেল? ও জামাইবাবু আমাদের পান একটু বেরিয়ে, আমার দিদি আর জামাইবাবু দুজনেই পান খায়, কিন্তু আমার ওইসব পান টানের নেশা নেই, আর আমি পছন্দই করি না পান খাওয়াটা জানো তো। এই যে এই দেখো আমাদের তিন ভাই বোন, এই যে আমাদের তিন ভাই বোন, আমার দিদি, আমি, আর এই যে এই পাশটায় আমার দাদা আছে, এটা দিদি, এটা আমি, এই যে দাদা এই পাশটায় আছে, এই দেখো। আজকে আমার খুব আনন্দ হচ্ছে জানো, প্রায় 2 বছর পর এসেছি, তো খুব আনন্দ হচ্ছে আজকে আমার। আমার জামাইবাবু এসেছে, দিদি আর জামাইবাবু শনিবারে এলো, তো আমাকে বলেছিল যে তুই যাবি নাকি, কিন্তু আমার সেদিন সময় হয়নি, তো আমি আজকে সময় হয়েছে আজকে এলাম। আচ্ছা, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে, এখন তাহলে দেখতে থাকো তোমরা। এই দেখো, এটা আমাদের রাতের খাবার, এই দেখো এটা হচ্ছে তড়কা, হচ্ছে আমার বৌদি তৈরি করেছে, এই যে তড়কা আর এই যে রুটি, এটা আমাদের রাতের খাবার সবার। এই যে দেখো, এই দেখো, এবার আমরা রাতে খাওয়া দাওয়া করব। আর তোমাদের বলেছিলাম যে দাদার বড় ছেলের সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দেব, কিন্তু ও আজকে আসেনি, ওর বন্ধুর বাড়ি রয়ে গেল, তো সেই জন্য ওকে আর দেখাতে পারলাম না তোমাদের। তো আজকে সারাদিন অনেক ভিডিও করেছি, তোমরা সেগুলো দেখতে পাবে। আর তাহলে আজকের মতো শেষ করছি ভিডিওটা এখানে, শুভরাত্রি। আর আমার
আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। শুভরাত্রি।